शरीर भालो थाकबो किन्तु मनटारे भालो राखार जोन्नो मिटु तुमि कि करो खेलाधूला करते होबे করোনা কিছুতেই আমাগরে ছাইরা যাইতাছি না তাই বইলা কি আমরা হাল ছাইরা দিমু না হাল ছাড়ব না অবশ্যই ছাইরা দিমু না হাল ছাড়ব না আরে আরে কি কইতাছো হাল একদমই ছাড়া যাইব না আমাগরে আরো শক্তিশালী হইতে হইব মনের দিক থেকেও আর শরীরের দিক থেকেও তাই তো আমরা আজকের পর্বে বিষয় ঠিক করছি করোনা কালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন জানো বাচ্চাকো মন ভালো থাকলেই তখন তারা ভালো থাকবো তাই তো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন সেটা নিয়ে আজকে আমরা কথা কমু কি তোমরা আমারে সাহায্য করবা তো সব কাজে ঠিক আছে তাইলে প্রথমেই চলো স্টুডিওতে যেই সব বন্ধুরা আসছে আমরা তাদের সাথে পরিচিত হই চলো তোমার নাম কি বন্ধু আমার নাম আনিসা নাওয়ার জিনিয়া আনিসা নাওয়ার জিনিয়া বা আনিসা তুমি কোন ক্লাসে পড়তাছো আমি চতুর্থ শ্রেণীতে পড়ছি আর তোমার স্কুলের নাম প্রগতি প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয় বা ধন্যবাদ তোমার পাশেও একটা মিষ্টি বন্ধু দেখতে পারতাছি তার নাম কি তার সাথে কথা কই তোমার নাম কি বন্ধু আমার নাম সিজাতুল মুনতাহা রোদশী রোদশী কি সুন্দর নাম আচ্ছা রোদশী মানে কি রোদশী মানে রোদ্রোজ্জ্বল হ্যাঁ সূর্যের আলো হইতে পারে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো রোদশী আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি দ্বিতীয় শ্রেণীতে আর স্কুলের নাম ড্যাপস আচ্ছা অনেক ধন্যবাদ এইবার আমরা আরেকটা বন্ধুর সাথে কথা কমু বন্ধু তোমার নাম কি আমার নাম কারিব আবরার কারিব আবরার আচ্ছা আবরার তুমি কি পড়ালেখা করতেছো হ্যাঁ আমি এসএসসি ক্যান্ডিডেট এবছরের আচ্ছা মানে তুমি এসএসসি পরীক্ষা দিবা সামনে ওরে বাবা অনেক পড়ো অনেক পড়া আর অনেক পড়ার চাপ কিন্তু তারপরেও এই সময়টায় ভালো করে পড়তে হইব কারণ এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আপনার তুমি কোন স্কুল থেকে পরীক্ষা দিবা আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে বা খুব ভালো তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো একটু পরেই এসে গল্প করব ধন্যবাদ বন্ধুর সাথে তো পরিচয় হলো এইবার সব বন্ধুকে নাম কওয়ার পালা কত আমরা কাগো নাম কমু আমরা আমাগো নাম কমু না আমাগো শ্রোতা বন্ধুদের নাম কমু আরে বোকা পাখি তোমার নাম তো সবাই জানে তুমি হইলাম মিঠু মিঠু এবার চলো সারা বাংলাদেশ ঠিক আছে সব বন্ধুরা আমা করে লেখা পাঠাইছি তাকে নাম আমি কয়া দেই খুলনা থেকে নাসরিন পারুল তামিনা সাইফুল স্বদেশ মল্লিক আয়েশা আর মিথুন
আর জামালপুর থেকে মহিপাল মুহিদ আয়মান আর নারায়ণগঞ্জ থেকে মোস্তফা সুরাইয়া আরিফুন্নেসা আকলিমা আদ্রিতা আঞ্জুমান আরিশা আমিনুল আশরাফুল আবিদ আরমান জমির মহাস আফসানা ফয়সাল তাজমিন টুনাস নাসির শামিম ফারুক মাহিদ আইরিন আরও অনেক বন্ধু পাবনা থেকে মনিরুল আর কাজী শগত জয়পুরহাট থেকে জমিলা নীলফামারি থেকে সুমন সুজন আজিনুর আর ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ঈশাকালী শিরিন আর ইশরাত জাহান দিনাজপুর থেকে আনোয়ার রাজশাহী থেকে জোনাইদ আরও আছে এম এন পারভিন আলমগীর সালাউদ্দিন জাকিয়া জেদ আলামিন শাহ জুনায়েদ কুমিল্লা থেকে আরশিয়া তাজমিন ভোলা থেকে হাবিবা হাফসা জুই নির্জন আব্দুর রহমান সালমা আরও অনেক বন্ধু আর কুষ্টিয়া থেকে সাকিরন শামীম মেজবর উর্মি শুভ আরও অনেকে চাঁদপুর থেকে দোলনা সুমাইয়া আসমা ঢাকা থেকে তানজিলা উম্মে হাবিবা কেয়ামণি খসখান জিল্লা মমতাজ আরও অনেক বন্ধু আর চট্টগ্রাম থেকে শাকিল লালমনিহার থেকে কেশবচন্দ্র গাজীপুর থেকে প্রকৃতি আরিফ কিশোরগঞ্জ থেকে গিয়াসুদ্দিন নাটোর থেকে শাহিনুর সাদিক মুনমুন আর সিরাজগঞ্জ থেকে রবিউল পঞ্চগড় থেকে নূর নবিয়া সোহেল রানা চুয়াডাঙ্গা থেকে তাসান সালমা আফরোজা রাজবাড়ি থেকে রাইমা সুভাষ সাধন ঝর্ণা মনোজিৎ কৃষ্ণ অন্তরা সৃজন সুরঞ্জনা অনিন্দ্রজিৎ কুমার কর্ণ ভজন আরও অনেক বন্ধু বরিশাল থেকে সালমা আর বরুণ কর্মকার মুন্সীগঞ্জ থেকে নাচরানা লোপা আরও আছে এবার আমার সাহায্য করো মিঠু রাজু ঠিক আছে ঠিক আছে ঝিনাইদহ থেকে আবু সাইদ ফিরোজ ইকবাল সুখদেব কুমার ঘোষ যশোর থেকে হীরা খাতুন জাকির হোসেন লাবণী আক্তার ফরিদপুর থেকে নান্দির আক্তার মাগুরা থেকে বিজন বিশ্বাস বিজয় প্রকাশ বিশ্বাস মানিকগঞ্জ থেকে রঞ্জন সরকার ঠাকুরগাঁও থেকে সুহেল রানা সাতক্ষীরা থেকে লামিয়া আক্তার চাঁপানবগঞ্জ থেকে রবিউল ইসলাম রাবিয়া পাশুরি মোহাম্মদ কলি আর কাইমান্দে থেকে মঞ্জিলা বেগম বা ঠিক কথা আর অনেক বন্ধুরা আছে আমা করি ফেসবুকে আর ইমেইলের মাধ্যমে লেখা পাঠাইছে তাকে কথা কয়ে দিতাছি আমাকে সাথে আছে কহনা মেহেদি রোজিনা পলাশ হরিদাস সাদমান মুনতাসির আতিক হাসান জামাল আহমেদ মাসুদানা জীবন মিম সুমাইয়া তুষার সমতার আলিয়া আফরোজা ফারজানা আকাশ সুমাইয়া আব্দুস সালাম রাশিদা ফরিদুদ্দিন ইমরান আয়েশা শীষ মোহাম্মদ ফারিয়া সাইফ এইচ এম তারেক সালা শাহ জালাল ময়ূরী সোহেল মুরাদ মহুয়া রাবেয়া তাসনিম আরও আছে সাগর মিয়া লালমোহন আরও অনেক বন্ধুরা বন্ধু তোমাকে সবাইরে অনেক অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য ধন্যবাদ কিন্তু আগে আমরা সব বন্ধুকে কাছ থেকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কবিতা পাইতাম সেগুলো এখন অনেক কইমা গেছে বন্ধু তোমরা আমাকে কবিতা লেখা পাঠাইতে পারো ইমেইলের মাধ্যমে আর আমাকে ফেসবুকেও লেখা পাঠাইতে পারো এবার চলো আমরা কুইজ বিজয়ী ঘোষণা করি আজকে কততম পর্বের কুইজ বিজয়ী আজকে 431তম পর্বের কুইজ বিজয়ী ঠিক আছে প্রথম কে হইল শুনি প্রথম হইছে মোসাম্মদ উর্মি খাতুন মিম সে লেখা পাঠাইছে কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে কুষ্টিয়া সদর কুষ্টিয়া থেকে মিম আর দ্বিতীয় কে হইল দ্বিতীয় হইছে প্রকাশ বিশ্বাস টেঙ্গাখালী বানর সভাপতি জয় বাংলা বেতার শ্রোতা সংঘ কাঠপট্টি রোড বরিশাল হ্যাঁ বরিশাল ঠিক আছে বন্ধুটার নাম বরুণ কুমার বরুণ কর্মকার বরুণ কর্মকার শোভন ঠিক আছে ধন্যবাদ মিঠু তোমার মাথাটা গরম হয়ে গেছে না বেশি দুষ্টামি করো না মাথার উপরে পানি ঢেলে দেই প্রকাশ বিশ্বাস একটা কবিতা পড়াইছে ঠিক আছে এবার আমি তৃতীয় বন্ধুর নাম কইতাছি সে লেখছে তার নাম আব্দুল মান্নান
সে লেখছে শাহজাদপুর সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে। বন্ধু, তোমাকে তিনজনের অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয় তোমরা সময় মতো তোমাকে পুরস্কার পাওয়া যাইবা, সেই পর্যন্ত অপেক্ষায় থাকো। আর চলো এবার মিঠুর মাথাটা ঠান্ডা করতে একটা সুন্দর গান শুনে আসি। চলো চলো গান শুনে আমরা আবারও ফিরে আসবো। কিছু পরে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। মাথা যদি ধরে কারো পেট কারো কামড়ায়, মিঠু দেবে রস করে আমার আমড়ায়। কিছু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। মিঠু দিল কাতলা ছোটা দুই মুন্ডু, মিঠু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি পচি। ছোট ভাই তুলেছিল হেঁচকি, হেঁটে দিল দু ছেড়ে দু ছেড়ে ছেঁচকি। গানে সার কেড়ে বেটে দিয়েছিল কুড়মা, পটেল আর সর দিতে পটলের দরমা। মিঠু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি পচি। শনিবার ফোনি বসে তুলেছিল হিক্কা, খেতে দিল তোর বিরাশির শিক্ষা। মাসি বলে মিঠু ধান জ্বর কবে ছাড়বে, মিঠু বলে মাসি চুনি খাবি খাও সারবে। মিঠু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। মাথা যদি ধরে কারো পেট কারো কামড়ায়, মিঠু দেবে রস করে আমার আমড়ায়। মিঠু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। ওষুধ সে দেয় না তো দেয় খালি বুদ্ধি। মিঠু করে ডাক্তারি এও হলো সত্যি, ওষুধ সে দেয় না কো দেয় শুধু বুদ্ধি। এত বুদ্ধি দেবে এই তো সমস্যা। আরে বুদ্ধি হইল ওষুধের পাশাপাশি আরো ভালো কিছু খাবার, কিন্তু বুদ্ধির পাশাপাশি অখন আমাকে বুদ্ধিও দরকার। মিঠু সে বুদ্ধিও দিতে পারে, কারণ অখন আমাকে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে হইব। ঠিক কথা, মানসিক স্বাস্থ্য ভালো রাখার বুদ্ধি হলো মিঠুর মতো এখানে ওখানে উইরা বেড়ানো। মিঠু তো যখন চাই তখনই উঠতে পারে, কিন্তু আমরাও যখন চাই তখন যেটাই চাই সেটাই করতে পারি। কিন্তু বাসায় থাকা আমাকে বাইরে বাইর হওয়া ঠিক হইব না, আর বাইরে যাইতে হইলে অবশ্যই আমাকে মাস্ক পরতে হইব, তাই না? একদম ঠিক, একদম ঠিক। করোনা কালে শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন এইটা নিয়েই আজকে আমরা কথা কমো। যে স্টুডিওর বন্ধুরা আছে তারাও শিশু কিশোর, চলো আমরা তাদের কাছ থেকেই শুনি তারা এই সময়টা কেমনে কাটাইতেছে। আমি প্রথমেই বন্ধু আনিসার সাথে কথা কইতে চাই। আনিসা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হ, তোমরা ভালো থাকো সেটাই তো আমরা চাই। আচ্ছা আনিসা, ভালো থাকতে হলে কী কী করতে হয়? ভালো থাকতে হলে সুষম খাদ্য গ্রহণ করতে হয়, নিয়মিত ঘুমাতে হয়। এই ঘুমাইলে আর খাইলে শরীরটা ভালো থাকে, কিন্তু মনটা কেমনে ভালো থাকবো? আনিসা, তোমার কি কখনো মন খারাপ হয়? হয় মাঝে মধ্যে। তখন তুমি কি করো?
তখন আমি মানে খেলা করি, লাফালাফি করি, দুষ্টামি করি। না না দুষ্টামি আবার অন্য জিনিস, পুষ্টিকর খাদ্য। আনিশা তুমি কি খেলতে পছন্দ করো? আমি র‍্যাকেট খেলতে পছন্দ করি। কিন্তু সেটা কি বাসায় খেলা যায়? না, বাসায় বৈশাখ খেলার জন্য কি কি খেলা হইতে পারে? এভাবে মানে কথা বলার বা অন্যান্য কিছু খেলা। হ্যাঁ, এগুলো বাসায় বৈশাখ খেলা যায়। কিন্তু আনিশা একটা ভালো কথা কইছি, কথা বলার খেলা। জানো কথা দিয়াও অনেক ধরনের মজার মজার খেলা আছে, যেমন বিভিন্ন দেশের নাম গাওয়া, বিভিন্ন ফুলের ফলের অনেক কিছুর নাম জানা, সেগুলো নিয়ে চর্চা করা, এগুলোও অনেক মজার খেলা, তাই না আনিশা? আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ করতে পারো। কতো আনিশা, আমার গো জাতীয় পাখি কি? আমাদের জাতীয় পাখি দোয়েল। ঠিক আছে, আমার গো জাতীয় পশু কি? আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক হইছে, এইগুলাই হইল কথার খেলা, এগুলাতে অনেক জ্ঞান বাড়ে। আনিশা অনেক অনেক ধন্যবাদ তোমারে, আবারও পরে গল্প করব। আচ্ছা মিঠু, আমার পছন্দের খাবারটা কি? তোমার পছন্দের খাবার হলো জলপাই? হ্যাঁ ঠিক কথা কইছো। আরে এটা কি আবার? ঠিক আছে ঠিক আছে, দুষ্টামি করো না, সময় নষ্ট হইব। এবার চলো রোদশির কাছে যাই। রোদশি, তুমি আজকের অনুষ্ঠানটায় আইসা তোমার কেমন লাগতাছে? অনেক ভালো লাগছে। তোমার পায়াও খুব ভালো লাগতাছে, তোমার হাসিটা কি মিষ্টি। আচ্ছা রোদশি, সবসময় কি এরকম হাসি মুখে থাকা যায়? না, মাঝে মাঝে মনটা খারাপ হয়। হ্যাঁ। ওহো, তখন কি করা উচিত? তখন খেলা উচিত। খেললে মনটা ভালো লাগে, তাই না? হ্যাঁ। কিন্তু সব সময় খেলাধুলার কথা কইলে বা খেলতে চাইলে তো বাসায় অনেক বকাবকি হয়, বাবা মা পছন্দই করে না। ওই সময়টায় কেমনি সমস্যার সমাধান করা যায়? ওই সময়টা বলে বুঝে সমাধান করা যায়। বাহ, দেখছো, বলে বুঝে সমাধান মানে হইলো বাবা মার সাথে কথা কইতে হইব, ঠিক না? আচ্ছা বাবা মা যখন তোমারে কোনো কিছু বুঝায় কয়, সেটা কি তুমি শোনো? হ্যাঁ শুনি। আর যখন বকা দেয় তখন মন খারাপ হয়, তাই না? হ্যাঁ। তাইলে বাবা মার সবসময় কেমন আচরণ করা উচিত বাচ্চাদের সাথে? ভালো আচরণ করা উচিত। আর বাচ্চারাও সবসময় বাবা মার কথা শুনবো। আচ্ছা রোদশি, এবার কত পড়াশোনা তো অল্প সময় করা হয়, আর বাকি সময়টা বাসায় তুমি কেমনে কাটাও? টিভি দেখি, মোবাইলে গেমস খেলি, খেলাধুলা করি। মোবাইলে গেমস, সেটা খেললেও বুদ্ধি বাড়ে, কিন্তু সেটা কি সারাদিন খেলা উচিত? না, মাঝে মধ্যে খেলি। মাঝে মধ্যে খেলে মিঠু? রোদুষি অনেক ভালো, অনেক বুদ্ধিমান। মাঝে মধ্যে ছবি আঁকা উচিত। তুমি কি ছবি আঁকো রোদুষি? হ্যাঁ, আমার খুব ভালো লাগে আঁকতে। কিসের ছবি আঁকো? আমি দৃশ্য আঁকি, সিনারি আঁকি, অনেক কিছু আঁকি। আর মিঠু আঁকতে পারো? আমি একটা নতুন খেলা আবিষ্কার করেছি। নতুন খেলা? কি নতুন খেলা? সেটা হলো কাগজটা সামনে রেখে রং দিয়ে ভরে, আবার সাদা সাদা কাগজ কেটে কেটে আবার রং দিয়ে ওটার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে 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 খেলা। এটা কোনো কিছু হইলো? হ্যাঁ, খেলাকে বলে কাগজের কোলাজ। বা ঠিক কথা মিঠু, তুমি একটা আইকা নিয়ে আসতে পারো। আমি আসবো। ঠিক আছে, ধন্যবাদ রোদশি, তোমার সাথে কথা কয়ে খুব ভালো লাগলো। এবার আমরা আবরারের সাথে কথা কই। আবরার, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার সাথে আমি একটা গিটার দেখতে পারতাছি, তুমি কি গান গাইতে পছন্দ করো? হ্যাঁ। বাবা, আচ্ছা তুমি কবে থেকে গান শিখো? আমি এই এক বছর। এক বছর হয়ে গেছে, মানে যখন থেকে করোনা আসছে তখন থেকে? হ্যাঁ। আচ্ছা হঠাৎ করে কেন তোমার গান শিখতে ইচ্ছা করলো? করোনার মধ্যে বাসায় এভাবে বসে থাকতে আসলে ভালো লাগে না, তো কিছু করার তো লাগবে। এখন পড়াশোনার ফাঁকে ফাঁকে গান, গিটার এসব নিয়ে এখন থাকি, তাহলে যেন মনটা ভালো থাকে। বাহ, খুব ভালো বুদ্ধি। আপনার তোমার বন্ধুরাও কি এরকম করেই সময় কাটাইতাছে? হ্যাঁ, অনেকেই করে। তোমরা তো অনেকদিন ধরে বাসার বাইরে যাইতে পারো না, বন্ধুরা আসে না,
হই হুল্লোর হয় না, এতে কইরা মন খারাপ হইতাছে না? হ্যাঁ হয়। তখন কি করো? তখন আমি আমার নিজের মতো হয়তোবা গান, গিটার, টিভি দেখি, নয়তোবা মাঝে মাঝে কবিতা লিখি। বাহ, কবিতাও লিখতে পারো? হ্যাঁ, আমার মতো। হ্যাঁ হ্যাঁ, রাজু মাঝে মাঝে কবিতা লেখে, আর আমাকে শ্রোতা বন্ধুরাও। হ্যাঁ, রাজু ফুলের বাগানে, হ্যাঁ বাগানে, ফুলের বাগানে বাগান ফুটে। ও হো, সেটা নিয়ে আর কথা কয়ো না। আচ্ছা আপনার এবার কও, বাবা মার সাথে এই সময়টায় অনেকখানি সময় কাটাইতে হইতাছে, এই সময় তুমি বাবা মার সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত বইলা মনে করো? এই সময় বাবা মার সাথে সম্পর্কটা অনেক ভালো হওয়া উচিত আসলে, যেন মানে যখন মনটা খারাপ থাকে যেন বাবা মার সাথে কথা বলতে পারি, সমস্যার কথাগুলি বলতে পারি, তো মনটা এভাবেই ভালো হয়ে যায় কথা বললে মানুষের সাথে। তোমার কি ভাই বোন আছে? হ্যাঁ, আমার একটা ছোট ভাই আছে। সেই ভাইয়ের সাথে কি তোমার ঝগড়া হয় না? ছোটকালে হতো, এখন আর হয় না। এখন বাসায় একসাথে আসো, তোমরা কি বন্ধুর মতো থাকো? হ্যাঁ, বন্ধুর মতোই থাকি। বা এমনি কইরা থাকলেই তো সবার মন ভালো থাকবো, তাই না? হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আপনার, তোমার সাথে কথা কয়েও ভালো লাগলো। আবারও পরে গল্পকর্ম, বন্ধুকের সাথে কথা কয়ে অনেক খুশি হইলাম। তারা সবাই নিজের মতো কইরা মন ভালো করার উপায় বার করে নিছে। এবার চলো মানসিক স্বাস্থ্যের যত্ন আরও কেমনে নেওয়া যায় সেটাই আমরা জানি, আর সেটা জানবো আমাগো বড় অতিথির কাছ থেকে। ঠিক আছে? ঠিক আছে। মিঠু, তুমি কি ঘুমায় গেলে নাকি? আমি অন্য একটা জিনিস চিন্তা করছি। আমি জানি তুমি কি চিন্তা করতেছ, তুমি কাগজের কোলাস কেমনে বানাইবা সেটা চিন্তা করতেছ। ঠিক 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 আছে, চলো আমরা আমাকে বড় অতিথির কাছে যাই। আজকে আমাকে সাথে বড় অতিথি হয়ে আসছেন ডাক্তার জিনাত ডে লায়লা। উনি সহকারী অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে আসছেন। লায়লা বউ কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে শুভ সকাল এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল লায়লাবু। লায়লাবু, ডাক্তার ঘরে নিয়ে আমরা অনেক চিন্তায় আছি, তারা তো অনেক কষ্ট করতেছে আর রোগীকে সংস্পর্শে আসে। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ এখনো পর্যন্ত ভালো আছি। বাহ, তাহলে তো খুবই ভালো হলো। আচ্ছা লায়লাবু, এবার আমরা জানতে চাই করোনাকালে শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। আমরা এটা নিয়ে আরও অনেক কথা কইছি, কিন্তু আমরা ভাবছিলাম করোনা তাড়াতাড়ি চলে যাইবো, কিন্তু যাইতেছে না। আরও অনেক দিন বাচ্চা করে বাসায় থাকতে হইব, মানসিক কী কী ক্ষতি হইতে পারে? ধন্যবাদ। যেহেতু এই করোনা মহামারীটি আসলে অনেক দিন আমাদের দীর্ঘমেয়াদি হয়ে যাচ্ছে এবং আমাদের মানে অনেক চেষ্টার পরেও হচ্ছে আমাদের স্কুল কলেজগুলো খোলা যাচ্ছে না, অনেক ধরনের প্রচেষ্টা নেওয়ার পরেও বারবার পরিকল্পনা নিয়েও হচ্ছে আমরা খুলতে পারছি না, সংক্রমণ বাড়ছে, শুধু বেড়েই যাচ্ছে। আসলে আমাদের সবাইকে প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই তাহলে কিন্তু স্কুল কলেজগুলো খোলা জরুরি, কিন্তু সংক্রমণ বাড়ার কারণে আমাদের স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে, কোনোভাবেই এটার গাফিলতি করা যাবে না। আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের আসলে সুস্থ রাখতে হলে শারীরিক পাশাপাশি মানসিক সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের মানে সকলের কিন্তু একসাথে কাজ করতে হবে। আমি আসলে প্রথমে পরিবার থেকেই শুরু করি। আমাদের শিশুরা পরিবারে থাকছে, দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকার কারণে তাদের সব কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, খেলাধুলা স্বাভাবিক যে একটা প্রক্রিয়া ছিল তাদের স্বাভাবিক জীবনযাপনটা আর আগের মতো নেই, সুতরাং তাদের এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটি ক্ষতি তাদের হতে পারে। সেই ক্ষতিটি যাতে না হয় সেটা প্রতিরোধ করার জন্য আমাদের আগে থেকেই চেষ্টা করতে হবে। যেমন আমি বলবো, শিশুরা ঘরে আছে, অস্থির হয়ে যাচ্ছে, বাইরে যেতে পারছে না, এই জন্য পরিবারের আসলে বাবা মাকে আগে এগিয়ে আসতে হবে। বাবা মা বা অন্য যারা বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন তারা কিন্তু নিজেরা আগে নিয়মকানুনগুলো মানবেন, তারা নিজেরা দীর্ঘ সময় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে থাকবেন না, বাচ্চাদের খেয়াল রাখবেন, রাতে ঘুমটা তারা নিজেরা সময় মতো ঘুমাবেন এবং প্রত্যেকটি শিশুকে যাতে তাদের আগের নিয়মকানুনগুলো পালন করতে পারে তারা সাহায্য করবেন। এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি বলবো শিশুদের আপনারা স্বাস্থ্যবিধিগুলো শেখান, শারীরিকভাবে সক্ষম রাখুন, সময় মতো ঘুমাতে দিন, অতিরিক্ত মোবাইল ব্যবহার বা অন্যান্য যে কোনো ডিভাইস ব্যবহার থেকে তাদের একটু বিরত রাখুন,
শুধু তারা ক্লাস সময়টা এটি ব্যবহার করবে, বাকি অন্যান্য সময় যে আমাদের অন্যান্য বন্ধুরা বললেন যে অন্যান্য দিকগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে মনোযোগ দিতে হবে। যেমন এই যে একজন গান শিখেছে, কেউ যদি ছবি আঁকতে পারে, কবিতা লিখতে পারে, কেউ ছড়া গল্প, কেউ নাচ শিখে থাকেন, এই জিনিসগুলো, আবার কেউ ধর্মীয় কিন্তু অনেক ব্যাপারে দক্ষতা থাকে, পাশাপাশি সাংস্কৃতিক চর্চাগুলো, তারপর সামাজিক যোগাযোগগুলো অন্যর সাথে বজায় রাখা এবং পরিবারের সাথে সময় কাটানো। এই যে আমাদের মিঠু বলেছে হচ্ছে ইনডোর গেমসগুলোর কথা বললো, দাবা, লুডু, ক্যারাম, এইগুলো আমরা খেলতে পারি পরিবারের বিভিন্ন সদস্যরা একসাথে হয়ে, এবং পাশাপাশি কিন্তু আমরা শারীরিকভাবে ব্যায়াম এবং হচ্ছে আমাদের যার যার ধর্ম অনুযায়ী আমাদের ধর্মচর্চাগুলো আমরা অব্যাহত রাখবো। হ্যাঁ, প্রার্থনা করলে নিয়ম মতো ঘুম আর ঘুম থেকে উঠাও হয়, এটা খুব ভালো বুদ্ধি। কিন্তু লাইলাপু, এগুলো করতে করতে অনেক বাচ্চারাই এখন আর ভালো লাগতেছে না তাগো, মন অনেক খারাপ হয়ে যাইতাছে, আর সেটা করতে গিয়া বাবা মার সাথেও তাদের সম্পর্ক খারাপ হইতাছে। বাবা মা তাগরি নিয়ম চাপাই দিতাছে কিন্তু তারা নিজেরা তাগরি সময় দিতাছে না, এই সমস্যাটার সমাধান কেমনে হইতে পারে? হ্যাঁ, আমি এটি প্রথমেই বললাম যে আসলে বাবা মা নিজেদের কিন্তু আগে আসলে নিয়মের মধ্যে আসতে হবে, তারা যেন আসলে নিজেরা অতিরিক্ত মোবাইল ব্যবহার না করেন বা অন্যান্য কাজে ব্যস্ত না থাকেন, বেশি রাত না জাগেন, তারা নিজেরা নিয়ম না মানলে কিন্তু আসলে আমাদের শিশু কিশোররাও কিন্তু তাদেরকে অনুসরণ করতে পারবে না। সুতরাং তাদের কিন্তু আগে নিজেদের ঠিক হতে হবে এবং অতিরিক্ত নিয়মকানুন চাপানো যাবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের বিনোদন বা হচ্ছে খেলাধুলাগুলো বা অন্যান্য ভালো লাগার দিকগুলো যেন অব্যাহত থাকে সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং তাদের সাথে কোনো কিছু বিধিনিষেধ বা কোনো কিছু না করার আগে আসলে রাগারাগি, তর্ক করা বা হচ্ছে তাদের সাথে খারাপ ভাষা ব্যবহার করা বা গায়ে হাত না তোলা, এগুলো অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুটি কেন অস্থির হয়ে যাচ্ছে, রাগ করছে, মন খারাপ করছে, তাকে একটু সময় দিন, গুণগত সময় দিন, তার সাথে কথা বলুন, তার কী ভালো লাগছে বা কী ভালো লাগছে না এটি শোনার চেষ্টা করুন, যদি সম্ভব হয় তার সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন এবং তার সাথে একটু সুন্দর সময় কাটান। একটি পরিবারে কিন্তু বিভিন্ন বয়সের বিভিন্ন শিশু থাকে, আমি বলবো সব শিশুর সাথে একই ব্যবহার না বা একই আচরণ না, তার বয়স অনুযায়ী, তার শিক্ষার সময়টা অনুযায়ী তাকে সেভাবে তার সাথে আচরণ করতে হবে। আচ্ছা, একটা পরিবারে অনেক ধরনের বয়সের বাচ্চা থাকতে পারে, অনেক ধরনের ভাই বোন থাকতে পারে, তাগো কী দায়িত্ব হইব? বড় ভাই বোনরা কি ছোট ভাই বোনের দায়িত্ব নিতে পারে? হ্যাঁ, এটি একটি সুন্দর প্রস্তাব। এই যে পরিবারে যারা বড় ভাই বোন আছে বা শিশু কিশোর আছে, তারা কিন্তু তাদের ওই ছোট ভাই বোন বা শিশু কিশোরকে অনেক সময় দিতে পারে, তাদের লেখাপড়ায় সাহায্য করতে পারে, তাদের সাথে খেলাধুলায় পার্টিসিপেট করতে পারে বা তাদের যে পছন্দের জিনিসগুলো আছে সেগুলো একসাথে মিলে কিন্তু তারা করতে পারে বা তাদের খেলাধুলার ব্যাপারগুলোতেও কিন্তু সাহায্য করতে পারে, বা অন্যান্য শিশুরা তারা কী পছন্দ করছে, কী চাচ্ছে, এই জিনিসগুলো তারা কিন্তু দেখভাল করতে পারে। পাশাপাশি বড়রা কিন্তু এই যে ছোট শিশুদের স্বাস্থ্যবিধিগুলো মানা, হাত ধোয়ার ব্যাপারটা, সামাজিক দূরত্ব বা কীভাবে পুষ্টিকর খাবার খাবে, শরীর ভালো রাখবে, ঠিক সময় মতো ঘুমাবে, এগুলো কিন্তু বড় ভাই বোনরা কিন্তু তাদের খেয়াল রাখতে পারে। আচ্ছা লাইলাপু, আমরা গত বছর বাচ্চা করে নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করি নাই, কিন্তু এই বছর দেখা যাইতাছে বড় কথিকা বাচ্চা করেও অনেক সময় আক্রান্ত করতেছে করোনা ভাইরাস, এই জন্য বাবা মারা বেশি আতঙ্কিত হইয়া পড়তেছে, এই অবস্থা থেকে কেমনে আমরা মুক্তি পাইতে পারি? আচ্ছা, শিশুরা তো আসলে বাইরে যায় না খুব একটা বা যেতেও দেওয়া হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু বড়রাই আসলে সংক্রমণটা ঘরের ভিতর নিয়ে আসছি, সুতরাং আমাদের নিজেদের আগে সাবধান হতে হবে, কঠোরভাবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যে সরকার নির্দেশিত যে আমাদের স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো আমরা কিন্তু সবাই মানার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা সংক্রমণ কমাতে পারবো। আর আমরা নিজেরা স্বাস্থ্যবিধি মানলে শিশুরাও ভালো থাকবে, আর আমরা ঘরে ফিরে আমাদের যে প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধিগুলো মানা এবং শিশুরা যাতে কাছে এসে সাথে সাথে আমাদেরকে স্পর্শ না করা বা এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখব, এবং ঘরে ফেরার পর আমরা শিশুদের খোঁজ খবর নিব, তারা কেমন করছে, কী করছে ঘরে, তারা সময় কীভাবে কাটাচ্ছে বা তাদের কোনো খারাপ লাগা আছে কি না বা কী করলে তারা ভালো থাকছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু আসলে সবসময় আমরা নজরদারিতে রাখব। খুব ভালো বুদ্ধি, এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আমার মনে হয় বাচ্চারা অনেক ভালো থাকবো আর সময়টাও ভালো কাটবো। আমার আরেকটা জিনিস মাথায় আসছে। কি সেটা? এই সময় বাবা মারা তাদের সন্তানদেরকে কাউন্সিলিং করতে পারে। আরে সেটা কি কাউন্সিলিং? এটা আমার কাউন্সিলিং। আরে পোকা, কাউন্সিলিং মানে হইতেছে একসাথে বসে
আমের মধ্যে কাঠি দিয়ে কোচানো। আরে পোকা না না, কাউন্সিলিং মানে কি হলো? কাউন্সিলিং মানে হইতেছে একসাথে বসে আলোচনা করা, কোনো কিছু নিয়ে বোঝানো। কাউন্সিলিং যেমন বলা আর বিভিন্ন বিষয় নিয়ে শোনা, তাকে কথা শোনা, তাকে বোঝাই খাওয়া। একটু আগে আনিসা যেমন কইলো না সেরকম, সেটাই এটা কি কয় কাউন্সিলিং? কাউন্সিলিং কাউন্সিলিং না। আরে আরে তুমি চুপ থাকো মিঠু, তোমার মাথা গরম হয়েছে। পানি ঢেলে দিতেছি। এবার চলো আমরা একটু ফোনের বন্ধুকের সাথে কথা কয়ে আসি। আমার অনেক বন্ধুরা ফোন করতেছি, কিন্তু তার আগে নম্বরগুলো জানায় দাও। কইতেছি 4811936 দুষ্টামি করো না, চলো এবার আমরা ফোনে কথা কই। হ্যালো, নমস্কার মিনা দিদি। নমস্কার, কি কইতাছেন? অনু বিশ্বাস বলছি, ষোলকুপা ঝিনাইদহ থেকে। অনু, অনেকদিন পর তোমার সাথে কথা হইতাছে, কেমন আছো? আমি ভালো আছি, কিছুদিন ঠান্ডা জ্বর এসেছিল তো তাই অসুস্থ ছিলাম, এখন ঠিক হয়ে গেছি। বাহ, খুব ভালো, সুস্থ হয়েছো জানি না, খুব ভালো লাগলো। আজকের অনুষ্ঠানটা কি শুনতাছো? হ্যাঁ, অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে, আর খুব ভালো বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো। তোমার পরিবারের বাচ্চারা মানসিকভাবে ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে, আমার ছেলে আমার কথা টুকটাক ভালোই শোনে, কার্টুন দেখে, এবং আমার সাথে যখন যেগুলো সিরিয়াল আমি দেখি আমার সাথে সিরিয়ালও দেখে, আবার আমি যখন পড়াশোনা করাই তারপরে সিরিয়াল দেখি। এবার চলো আরেকটা ফোনে কথা কই। হ্যালো, হ্যালো, কে আছে বন্ধুর সাথে? ও মনে হয় লাইনটা কাটা গেল। লাইনটা ভূতের বাড়িতে চলে গেছিল। আমার সাথে হাওয়া আছে। ঠিক আছে, এবার আরেকটা ফোনে কথা কই। হ্যালো, জি কথা বলছি, মোহাম্মদ ফজল ইসলাম, সভাপতি সুশাসনের জন্য নাগরিক বেতার শ্রোতা ক্লাব, জোড়াবাড়ি দক্ষিণপাড়া, ডোমানির সমারি থেকে। আচ্ছা, আপনি কি আমাগো আজকের অনুষ্ঠানটা শুনতেছেন? জি জি, আমি অনেক আগে থেকেই আপনাদের অনুষ্ঠান শুনি, আজকেও শুনতেছি। তো আজকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের বিষয়ের প্রেক্ষিতে আমি একটি প্রশ্ন করতে চাই, যে আসলে বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে যে ক্লাস নেওয়া হচ্ছে, এক্ষেত্রে শিশুদের হাতে ডিভাইস তুলে দেওয়া হচ্ছে, তো তারা ক্লাস না করে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে সময় ব্যবহার করতেছে, এর কারণে আসলে অনেক ক্ষতি হচ্ছে। তো অন্য কোনো প্ল্যাটফর্মে যাতে গিয়ে সময় ব্যবহার করতে না পারে, এজন্য তাদের কি কোনো নিরাপত্তার বেষ্টনীর মধ্যে আনা যায় কিনা? এবং আজকে আজকে আমার সাথে অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে, কথা বলবে নাকি বিনা? অবশ্যই। জি, আমার ছোট বোন আছে আফরোজা, ছাড়াও অনেকে শুনছে, তার সাথে একটু কথা বলেন। হ্যালো, হ্যালো ছোট বন্ধু আফরোজা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি একটা কবিতা কব। আচ্ছা ঠিক আছে, শোনাও। ছলা বাগবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বৌসা দেবে কালকি চলবে সোনার পালকি। বাহ, তুমি হাততালি দাও, খুব সুন্দর হয়েছে আফরোজা, ধন্যবাদ তোমারই, ভালো থাকো। চলো এবার আরেকটা ফোনে কথা কই। হ্যালো, হ্যালো মিনা, রাজু কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো, চিনতে পেরেছো? আমি আজকে বিজয়ী হয়েছি তোমাদের আসর থেকে। আপনার নাম কি? আমার নাম প্রকাশ বিশ্বাস, টাঙ্গাখালি বাজার মাগুরা থেকে বলছি। না, আপনি বিজয় হন নাই, আপনার কবিতাটা আমার হাতে আছে, পড়বো। আর আমার কবিতাটা সুন্দর করে পড়ে দিও। আর তোমার তো বৃষ্টির ঝাপটা কি
ভালো আছে না দুর্বল হয়ে গেছে? না, অনেক বানান ভুল হয়েছে। আচ্ছা, তালি খাজর খাওয়ার নিমন্ত্রণ থাকলো আর রাস্তাতে কাঁচামরিচ, লাল লাল কাঁচামরিচ। আচ্ছা, আমি আজকে কবিতাটা বলবো না, কবিতাটা পড়িয়ে যাক, সামনের তারিখে আমি গান গাইবো। ধন্যবাদ মিনা রাজু। ধন্যবাদ প্রকাশ বিশ্বাস। ধন্যবাদ, আপনি সবসময় অনেক হাসি খুশি আর প্রাণবন্ত থাকেন, সেই জন্য ভালো লাগে। চলো এবার আরেকটা ফোনে কথা কই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে কইতাছেন? আমি না, আমি আমি তো আইবালি কথা বলতেছিলাম, সন্ধ্যামালতি বেতার পরিবারের বিশেষ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা থেকে। ধন্যবাদ ফোন করার জন্য। আজকের অনুষ্ঠানটা কেমন লাগতেছে? জি মিনা, খুব ভালো লাগতেছে, শুনতেছি, তবে শুনতে একটু ডিস্টার্ব হচ্ছে তো এই জন্য আর কি। তবে আমাদের রাত্রে আমাদের বেতারে শোনাবে আর কি, ঠাকুরগাঁও বেতারে, সেখানে ঠিক মতো শোনা যাবে। তাইলে আবার শুই নেন আপনি। আর কখন আপনি কোন আপনার পরিবারের বাচ্চারা এই সময়টায় কেমন করে দিন কাটাইতাছে? আমাদের বাচ্চারা তো বাড়িতে, মানে যে সামাজিক দূরত্ব মেইনটেইন করে বাড়ির বাইরে কোথাও যাইতে দিতে চায় না, কারণ খেলার জন্য অনেক সময় বাইরে চেষ্টা করতেছে, তারপর লুকাই ছাপায় মাঝে মধ্যে যায় আর কি। তবে সতর্কতার একটু নিয়ম শিখাচ্ছি আর কি, যে একটু সতর্কভাবে চলিও, এভাবে শিখাইতেছি। বাহ, খুব ভালো, এমনি তাকে যত্ন নিয়েন, আর আপনি ফোন করছেন তাই খুব খুশি হয়েছি, ভালো থাকবেন, ধন্যবাদ। এবার হ্যালো মিনা বু, আদাব। আদাব, কি কইতেছো মিনা বু? আমি কে বলতেছি? কি হইতে পারে? আমি তো চিনতে পারতেছি না। আমি পিঙ্কি রানী জায়গির পাড়া মারিয়াবোদা পঞ্চগড় থেকে বলতেছি মিনা আপু। পিঙ্কি রানী, কেমন আছো পিঙ্কি? জি আপু, আমি খুব ভালো আছি, সাথে আছে আমার দাদা পলাশচন্দ্র রায়, হাফিজউদ্দিন, প্রণয় দাদা, ফারজানা, ফরিদ দাদা এবং জুলফিকর দাদা, সবাই মিলে শুনতেছো। জি জি, আজকের বিষয়টা খুব সময় উপযোগী বিষয়, কারণ চলতেছে করোনার তৃতীয় ঢেউ। তাই মিনা আপু, আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে ঘরের বাইরে নিয়ে যাবেন না, এবং তাদের সব সময় ঘরের মধ্যেই বিনোদন দেওয়ার চেষ্টা করবেন। মিনা আপু, আমি পরিশেষে একটি গান শোনাতে চাচ্ছি। অবশ্যই আমরা শুনবো, ঠিক আছে তুমি শুরু করো। আমাদের দেশটা স্বপ্নপুরি, আপা আমাদের ফুল পরি, লাল পরি, নীল পরি, সাদা পরি, সবাই সাথে ভাব করি, সবাই সাথে ভাব করি। বাহ, খুব ভালো, চলো এবার আরেকটা ফোনে কথা কমো। হ্যালো। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। নমস্কার, কে কথাছেন? মিনা, মিঠু, রাজু, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, আমরা খুব ভালো আছি, আপনি কে? আমি খোকন চন্দ্র, পাংশারাজ ভাই থেকে মিনা। ও খোকন চাচা, আপনার গলাটা অন্যরকম লাগতেছে, আপনি সুস্থ আছেন তো? আমি যে একজনে নিয়ে রাজবাড়িতে আছি তো, মানে একটা রোগী নিয়ে রাজবাড়িতে আছে, এখন কিনে নিয়ে তোমাদের অনুষ্ঠান শুনতেছি। তারপর আমার শুভেচ্ছা পৌঁছা দেবেন নাটোরের দুইয়েলকে, ওর উৎপাদকদার, ও সাগরকে, আর তোমরা সবাই ভালো থাকো। আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? আমি বেটা শুনতেছি না, তখন আমি একটু ক্লিনে আছি। ঠিক আছে খোকন চাচা, আপনার জন্য শুভকামনা, আপনার সাথে যে আছে সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো থাকেন। এবার চলো তাড়াতাড়ি আরেকটা ফোনে কথা কমো। টিয়া পাখি, ময়না পাখি, তোমরা কেমন আছো? ও টিয়া পাখি, বুলবুলি পাখি, আমরা ভালো আছি। আমরা খুব ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আর আমি কথা বলছি ছোট পিএন থেকে, মোহাম্মদ জুয়েল রানা, থানা বড়াইগ্রাম জেলা, নাটোর থেকে। আচ্ছা, লুৎফা জোদ্দার, খোকন চন্দ্র, বিশ্বনাথ দাস, দীপক চক্রবর্তী, মানিকগঞ্জ, আকাশ মোল্লা। আর আমার প্রশ্ন, যে করোনাকালীন সময় স্কুল কলেজ বন্ধ, এই সুযোগে অনেক শিশুরা 11:12 একটা মতো ইন্টারনেট চালা, ঠিক মতন লেখাপড়া করে না, ভাত পানি খায় না, বাবা মায়ের কথা শোনে না, এই ক্ষেত্রে বাবা মায়ের কোনো দায়িত্ব আছে কিনা? অবশ্যই অবশ্যই দায়িত্ব আছে, আর সেটা কেমনে পালন করতে হইব আমরা আমাকে বড় অতিথির কাছ থেকে যাই না দিব, আপনি সাথে থাকেন। এবার চলো আমরা আরেকটা ফোনে কথা কমো। হ্যালো,
টাঙ্গাইল থেকে আনোয়ার হোসেন বলছিলাম। মিঠু রাজু ভালো আছে সবাই? অনেক ভালো আছি, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আমি একটা গান শোনাতে চাই। ঠিক আছে, আপনি কি করেন? আমি একজন শিক্ষক, আমি ছাত্রদেরকে পড়াই। বাহ, ঠিক আছে, আমরা গানটা শুনি। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছি কে কবে, হার জিত চিরদিন থাকবে। বাহ, খুব সুন্দর, হাততালি দাও। হ্যাঁ, সুন্দর বলা। হ্যাঁ, আর এই বাধা বিঘ্ন পার হয়েই আমাকে ওই করোনা জয় করতে হইব। চলো এবার আরেকটা ফোনে কথা কমো। হ্যালো, হ্যাঁ মিনাপু আদাব। আদাব, কে কইতাছেন? জি, আমি কথা বলছি পলাশ চন্দ্র রায় সভাপতি দারিদ্র বিমোচন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মারিয়া বোধা পঞ্চগড় থেকে। আচ্ছা, আপনি কি আমাকে আজকের অনুষ্ঠানটা শুনতেছেন? জি অবশ্যই শুনতেছি, আমার বোন পিঙ্কি রানী সেও ফোন ইনে যুক্ত হলো, প্লাস আমরা দুই ভাই বোনে একসাথে রেডিও শুনতেছি বিছানায় শুয়ে শুয়ে, প্লাস আপনাদের সেই সুন্দর আলাপন শুনতেছি যে আমাদের যে করোনা যেহেতু চলতেছে এ সময় আমাদের কি কাজ করা উচিত এবং কি করোনার সুরক্ষা থাকার জন্য। সাথে আছেন আমাদের এই বাংলাদেশ বেতারের এই উত্তরবঙ্গের অনেক গুণী শ্রোতা, যেমন ওসমান গনি, শেখ ফরিদ, প্রণয় দাস সহ আরো অসংখ্য শ্রোতা। ধন্যবাদ আপনাকে সবাই রে, আপনারা আমাকে এই অনুষ্ঠানটা এত পছন্দ করেন সেজন্য আমাকে অনেক ভালো লাগে। আপনাকে পরিবারের বাচ্চারাও যেন ভালো থাকে। হ্যালো, হ্যালো মিনা মিঠু রাজু, নমস্কার। নমস্কার, নমস্কার জি। মিঠু কেমন আছো? দীপক চাচা। হ্যাঁ জি মিনা, হ্যাঁ আমি কথা বলছি দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মিনা আমার সাথে আছে, কথা বলো। নমস্কার, আমি কথা বলছি বিসি চক্রবর্তী, হাজরাডাঙ্গা সুন্দর দিঘি পঞ্চগড় থেকে। মিঠু রাজু কেমন আছো? অনেক ভালো, দুষ্টামি করতেছি। হ্যাঁ মিনা, আজকে আমরা প্রথমেই শুনছি মোহাম্মদ জুয়েল রানা আর আমার মিসেস বিসি চক্রবর্তী, বিশ্বনাথ দাস বিশু এবং গিরুবেল কবিরাজ। মিনা অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ মিনা আজকে। আমরা অনুষ্ঠানটা শুনছি মানে শুরু থেকে শুনছি, তা শিশুর কথা বলা হচ্ছে, যেমন এই যে এখন চলছে আর কি যে কোভিড-19 করোনা ভাইরাস যে দ্বিতীয় ঢেউ, মিনা আমরা দেখি যারা শিশু যারা রয়েছে এই যে বর্ষাকাল, তারা দেখা যাচ্ছে বর্ষাকালে আসলে এই যে একটা বর্তমানে মধুমাছ একটা আম কুড়ার একটা ধুম পড়ে গেছে, তা দেখা যাচ্ছে শিশু মানে আম কুড়ার জন্য যাচ্ছে কাদা মাটি দিয়ে একবারে মাখানো হচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু অসুখ বিসুখ একটা সম্ভাবনা বেশি রয়েছে, তা সেক্ষেত্রে এখান থেকে বেরিয়ে আসার জন্য এবং কি বাবা মার গার্জিয়ান তাদের ভূমিকা কেমন থাকতে পারে। আর মিঠু তোমাদের মধুমাসের শুভেচ্ছা, তুমি আমাদের পঞ্চগড়ে আসবা তো? হ্যাঁ আসবো, চলে যাইব। খুব ভালো, তোমার অনেক কিছু দাওয়াত দেওয়া হয়েছে মিঠু, তুমি ঘুরা ঘুরা খাইতে যাও। মিঠু তো সহজেই যেতে পারে, জোরে নিয়ে যাবো। ঠিক আছে, এখন আমরা চলো আমাকে কাছে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোর উত্তর নিই। আমাকে বড় অতিথি লাইলাপুর কাছে চলে যাই। লাইলাপু, আমাকে কাছে বেশ কয়েকটা প্রশ্ন আসছে। প্রথমটাই হলো যে এখন দেখা যাইতাছে মোবাইল ফোনের মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করিয়া আমাকে স্কুলের ক্লাসগুলো করতে হয়, কিন্তু সেই ক্লাসের পরেও অনেক সময় অনেক সময় ধইরা বাচ্চারা মোবাইল ফোন ব্যবহার করে, সেটার কিরকম নিয়ম মানা উচিত বা সেগুলাতে যাতে তারা খারাপ কিছু না শিখে এই ব্যাপারে কেমনে তা করে আটকাইতে পারবে? ধন্যবাদ, এটি খুবই সময়োপযোগী একটি প্রশ্ন। যেহেতু আমাদের এই করোনাকালীন সময়ে শিশুদেরকে বিভিন্ন ডিভাইস মোবাইল বা এগুলো আমাদের দিতে আমরা বাধ্য হচ্ছি, আসলে এই ডিভাইস বা মোবাইল আমাদের এটি শিশুদের প্রথমেই আগে দেওয়ার আগে আমাদের বোঝাতে হবে যেটি আসলে যৌক্তিক ব্যবহার সম্পর্কে, এটি আমরা যৌক্তিক ব্যবহার করব। আমরা বারবার একটি কথাই বলছি, এটি যে আমাদের শুধু প্রয়োজনীয় ক্লাসের বাইরে আর অন্যান্য কোনো কাজের জন্য আমরা ব্যবহার করব না, বা দীর্ঘ সময় এটিতে নিজেরা
প্লাস হচ্ছে শিশুরা যেন আমরা বসে না থাকি সেটি খেয়াল রাখতে হবে। শিশুদের ক্লাস শেষ হয়ে গেলে বিভিন্ন ডিভাইস পিতামাতা তার নিজেদের কাছে রাখবেন, এবং তারা শিশুদের পিতামাতারা অনেক সময় বাচ্চাদেরকে যাতে বিরক্ত না করে, যেহেতু ঘরে বন্দী আছে, আবদ্ধ আছে, শিশুরা বিরক্ত করতে পারে, এই ভেবে দীর্ঘ সময় তাদের হাতে মোবাইল দিয়ে নিজেদের কাজ করেন, এটি কখনোই করা যাবে না। সুতরাং শিশুদেরকে যৌক্তিক ব্যবহারটি শেষ হলে আপনারা তার কাছ থেকে ডিভাইসটি নিয়ে নিন, এবং সে যদি অন্যান্য সময় ব্যবহার করতে চায় তাকে শর্ত দিন যে সে এই নির্দিষ্ট সময় ব্যবহার করবে, এর বাইরে সে ব্যবহার করবে না। এবং এটি ব্যবহারের যে ক্ষতিকর দিকগুলো আছে, শারীরিক ক্ষতি, দৃষ্টিশক্তি, শরীরের ব্যথা হওয়া বা ঘাড় বা অন্যান্য জায়গায় বা হাতে পায়ে চাপ পড়া, এই জিনিসগুলো কিন্তু তাদের বোঝাতে হবে। এবং এটির পাশাপাশি যে মানসিক ক্ষতি হয় দীর্ঘ সময় যে এটিতে ব্যবহার করলে, আমাদের চোখ, আমাদের মস্তিষ্ক বা আমাদের ঘুম, বিভিন্ন জায়গায় যে ব্যাঘাত হচ্ছে এটি তাদেরকে জানানোর চেষ্টা করুন, এবং পাশাপাশি অন্যান্য যে খেলাধুলা বা ইনডোর গেমস এগুলোতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে সময় দিন। বা, এটা ঠিক কথা। আরেকটা প্রশ্ন, সেটা হইল বাচ্চাকে খাওয়ার সময় আর ঘুমানোর সময় এখন খুব এলোমেলো হয়ে গেছে, তারা ঠিক সময়ে ঘুমাইতে যায় না আর খাওয়ার সময়টাও ঠিক রাখে না, এই ব্যাপারে বাবা মা কি করতে পারে? হ্যাঁ, বাবা মার তো সবচেয়ে বড় ভূমিকা আছে। শিশু দীর্ঘক্ষণ যাতে এক জায়গায় বসে না থাকে, দীর্ঘ সময় কোনো ডিভাইস ব্যবহার না করে, একদম তার নড়াচড়া হচ্ছে না বা বিছানায় শুয়ে থাকা বা এক দীর্ঘক্ষণ এক জায়গায় থাকা, এটি যাতে না করে, শিশু যাতে কর্মক্ষম থাকে, তার বয়স অনুযায়ী পারিবারিক তাকে দায়িত্ব পালনের সুযোগ দিন, ছোটোখাটো কাজ তাদের উপর ভাগ করে দিন, তারা বয়স অনুযায়ী সেটি করবে পরিবারে এবং বড়দেরকেও সাহায্য করবে, পাশাপাশি হচ্ছে বড়রাও শিশুদেরকে সময় দিবে, আর শারীরিকভাবে যাতে সক্ষম থাকে, শরীরচর্চাটা নিয়মিত করে সেটি খেয়াল রাখতে হবে, এবং নির্দিষ্ট সময়ের সময়েই তাদের ঘুমিয়ে যেতে হবে এবং সকালবেলা তাদের ঘুম থেকে তুলে দিতে হবে। দিনের বেলা কোনোভাবেই শিশুদের অতিরিক্ত ঘুমানোর ব্যবস্থা করা যাবে না। আচ্ছা লাইলা বউ, বাচ্চারা কত ঘন্টা ঘুমাইতে হইব কমপক্ষে? আমাদের বিভিন্ন ইসে বলা আছে যে অন্তত 8 ঘন্টা কিন্তু পরিপূর্ণ ঘুম একটি শিশুকে ঘুমাতে হবে, কারণ ঘুমের সময় কিন্তু আমাদের মানসিক বৃদ্ধি বা আমরা ব্রেন ডেভেলপমেন্ট যেটা বলে সেটা কিন্তু হয়ে থাকে শিশুদের। আচ্ছা, অনেক সময় বাচ্চারা বৃষ্টিতে ভিজতে চায়, এখন বর্ষাকাল, সকাল বিকাল বৃষ্টি আসতেছে, বৃষ্টিতে ভিজতে কত মজা লাগে। আর গ্রামে যারা থাকে তারা বৃষ্টিতে ভিজা আম কুড়াইতে যায়, মাঠে খেলতে যায়, বাচ্চা করে বৃষ্টি থেকে কি বাঁচায় রাখা উচিত, নাকি তারা বৃষ্টিতে ভিজতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, বর্ষাকাল, বৃষ্টি সব শিশুরই খুব পছন্দের একটি ব্যাপার, তবে যেহেতু আমাদের এই মহামারী একটি পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের আচরণটাও পরিবর্তন করতে হবে। এই বর্ষাকালে এখন আসলে শিশুদের কোনোভাবেই ভিজতে দেওয়া যাবে না, কারণ ভিজে তাদের জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হতে পারে, অন্য ভাইরাস তাদের আক্রমণ করতে পারে, অন্যান্য ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করলে কিন্তু তাদের যে কোনো রোগই যদি হয় আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়বে। এই রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ার কারণে কিন্তু দেখা যাবে যে করোনা ভাইরাসটি আমাদের অতি দ্রুত আক্রমণ করতে পারে এবং আমাদের মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে, সুতরাং কোনোভাবেই বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকজনের প্রশ্ন ছিল যে কাদা মাটি মেখে শিশুরা আম কুড়াচ্ছে, কাদামাটির মধ্যেও আমি বলবো যে অনেক রোগ জীবাণু থাকে, এটি থেকেও আমাদের সাবধান থাকতে হবে, সুতরাং বর্ষাকালে আমাদের বৃষ্টিতে এখন আর ভেজার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমরা সব কিছু সুন্দর হয়ে গেলেই, প্রকৃতি ভালো হইলে তখন আবার আনন্দ করবো। লালা বউ, আপনারে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবার চলো আমরা ছোট্ট বন্ধুর কাছে যাই আর তারা কি পারে সেটা শুনি। আমি প্রথমেই বন্ধু রোদশীর কাছে যাইতে চাই। রোদশী, তুমি আজকে আমাকে কি শোনাইবা? কবিতা। কবিতা, ঠিক আছে শোনাও। আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, চিকচিক করে বাড়ি কোথা নয় কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিরমিচির করে সে তার শালিকে ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক। বা, খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে রোদশী। এবার আমরা আনিসার কাছে যাই। আনিসা, কি শোনাইবা তুমি? আমি আজকে কবিতা আবৃত্তি করে শোনাবো। ঠিক আছে, তাহলে শুরু করো। বাবুরাম সাপুড়ে, লিখেছেন সুকুমার রায়। বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাবুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না,
করে না কোনো ফুসফাস, মারে না কঠুসঠাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত, সেই সব জ্যান্ত কোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। বা খুব সুন্দর, হাততালি। অনেক সুন্দর। বাপুরাম শাপুরি, এবার চলো আবরার, তুমি আজকে আমাকে কি শোনাইবা? আমি আজকে একটা গান শুনাবো। আচ্ছা, যেই গান তুমি এতদিন ধরে শিখছো তাই না? খুব ভালো হইব, আমরা গান শুনতে খুব পছন্দ করি। ঠিক আছে, তুমি শুরু করো। যদি তোমরা সবে যাও রহিম মুক্তির ছোট্ট বাড়ি কুসুপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা ভিন্ন পাতার ছানি, একটু কারণ অনুষ্ঠানের সময়টা শেষ হয়ে আসতেছে। আজকের কুইজ হইব, বাচ্চারা বাসায় থাকলে তখন তাকে সুস্থ থাকার জন্য তারা কমপক্ষে কত ঘন্টা ভালো করে ঘুমাইব, এইটা লেখায় পাঠাইতে হইব আমাকে কাছে দুই সপ্তাহের মধ্যে কোন ঠিকানা। আমি মিনা বলছি, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। হ্যাঁ, এই ঠিকানাতেই আমাকে পাঠাই দাও। আর এতক্ষণ আমরা মিনা, মিঠু, রাজু তো তোমাকে সাথেই ছিলাম। প্রকাশ্য সহযোগিতায় ফাহমিদা ফেরদৌসি, সম্পাদনায় মোহাম্মদ বাকিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ABM মাহবুবুর রহমান। আর এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা 693 কিলো হার্টজে, FM 106 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার রাজশাহী, রংপুর ও খুলনা কেন্দ্র থেকে FM 90 মেগাহার্টজে। বা এই এই হইল আমাকে আমাকে আজকের অনুষ্ঠানের একদম শেষ, কিন্তু আমরা চাই আমাকে সব বন্ধুরা সবসময় আমাকে সাথে থাকুক, তাই তো আবারও তোমাকে সাথে কথা হইব আগামী শুক্রবার একই সময়ে। সবাই মাস্ক পরো, সবাই ভালো থাকো, আর বাসায় বসে থেকো। আজকের মতো বিদায় বিদায়।